আমি ডক্টর অরিজিৎ ঘোষ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, মিশন হসপিটাল, দুর্গাপুর। আজকে আমরা ACL ইঞ্জুরি অথবা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে কিছু কথা বলবো। যে কোনো লিগামেন্ট ইঞ্জুরি, নি লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে মূলত দুভাবে। একটা হচ্ছে কন্ট্যাক্ট ইঞ্জুরি, যখন একজনের সঙ্গে একজনের ধাক্কা লাগে বা কিছুর সঙ্গে ধাক্কা লাগে, আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ইঞ্জুরি। আমরা যেসব ইঞ্জুরি দেখি অ্যাথলেটিক পার্সনসদের মধ্যে, যারা ফুটবল খেলে অথবা বাস্কেটবল অথবা অন্য কিছু রানিং স্পোর্টস, তাদের মূলত যেটা হয় হচ্ছে নন কন্ট্যাক্ট ইঞ্জুরি। মানে কারোর সাথে ধাক্কা লাগে না, পায়ের পজিশনটা এমনভাবে পড়ে যে এবং বডি ওয়েটটা এমনভাবে ডিস্ট্রিবিউটেড হয় যে যার ফলে নিতে একটা রোটেশন হয় এবং তার ফলে লিগামেন্টটা ছিঁড়ে যায়। এটা নন কন্ট্যাক্ট ইঞ্জুরি। আর কন্ট্যাক্ট ইঞ্জুরি হচ্ছে যদি ডাইরেক্টলি কেউ পায়ের বাইরের দিকে ধাক্কা মারে, অথবা মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্টস, যেমন ড্যাশবোর্ড ইঞ্জুরি হলে, যেটা মেনলি হয় পোস্টেরিয়র ক্রুশিয়েট ইঞ্জুরি হয়, এইগুলো হচ্ছে কন্ট্যাক্ট ইঞ্জুরি। এবার প্রশ্ন হচ্ছে যে নি লিগামেন্ট ছিঁড়লেই কি অপারেশন লাগে না অন্য কিছু ব্যবস্থা আছে? আমার কাছে অনেকেই আসেন, হয়তো এক সপ্তাহ বাদে কোথা থেকে MRI করে নিয়ে এলেন যে স্যার নি লিগামেন্ট ছিঁড়ে গেছে, আমাকে অপারেশন করে দিন। প্রথমেই বলি যে যে কোনো নি লিগামেন্ট ছিঁড়লেই তার মূল সিমটম হচ্ছে যে হঠাৎ করে একটা শব্দ হবে, তারপরে পাটা ফুলে যাবে এবং ইনএবিলিটি টু ওয়েট বেয়ার, অথবা যেখানে মানে পায়ের উপরে কোনো ভর দিতে পারবেন না, সেটা হচ্ছে অ্যাকিউট ফেজ। তো এই অ্যাকিউট ফেজটা টাইড ওভার করার জন্য মেনলি যেটা দরকার হয় হচ্ছে আইস বা বরফ, রেস্ট আর ব্যথার ওষুধ, এবং ক্রাচ ব্যবহার করতে হতে পারে ডিপেন্ডিং অন কতটা ওজন উনি দিতে পারছেন ওই পা দিয়ে। এই অবস্থায় মোটামুটি 2-3 সপ্তাহ পরে ইনফ্ল্যামেশন এবং পায়ের সোয়েলিংটা অনেকটাই কমে যায়, পায়ের ভেতরে যে রক্ত জমে থাকে সেটা কমে যায়। এটা কমার পরে আমরা বলি যে ফিজিওথেরাপি অথবা মানে মুভমেন্ট বাড়াতে নিয়ের, যাতে নিটা আগের মতো মুভমেন্ট আসে। এবং বলে রাখি যে পুরো মুভমেন্ট না এলে কিন্তু নি লিগামেন্ট সার্জারি করাটা খুবই ডিফিকাল্ট এবং আমার মতে করা উচিত নয়, কারণ তার ফলে স্টিফনেস অফ দ্য নি আরও বেড়ে যায়। এবার হচ্ছে সব নি লিগামেন্ট ইঞ্জুরি কি অপারেশন করতে হবে? উত্তর হচ্ছে না। ডিপেন্ড করছে যে দুটো জিনিস, একটা হচ্ছে পেশেন্টের এজ, কি কাজ করে অকুপেশন, এবং তার কতটা ফাংশনাল ডিম্যান্ডস বা তার কতটা প্রয়োজন সেই লিগামেন্টের। যারা ইয়াং এজ এবং যারা খুব অ্যাথলেটিক পার্সন, তাদের ক্ষেত্রে অপারেশন করাটা জরুরি। তার কারণ হচ্ছে তারা যদি সিমটোম্যাটিক হয়, সিমটোম্যাটিক মানে এক্ষেত্রে হচ্ছে পা ফলস খেয়ে যাওয়া অথবা পায়ে সেরকম জোর না পাওয়া, সেটা একটা অ্যাথলেটিক পার্সনদের পক্ষে খুবই ডিসেবলিং, সুতরাং তাদের ক্ষেত্রে অপারেশনটা খুব দরকার। আর যাদের একটু 30+ বয়স, যাদের কাজ সেডেন্টারি মানে বসে কাজ করেন বা যাই হোক অন্যান্য কাজ করেন, অ্যাক্টিভ স্পোর্টসের সাথে যারা যুক্ত নেই, তাদের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি কিন্তু ফিজিওথেরাপি অ্যাডভাইস করি। এবং ফিজিওথেরাপিতে প্রায় 1/3 থেকে 2/3 পেশেন্টস কিন্তু ঠিক হয়ে যায়। কারোর কারোর ক্ষেত্রে হয়তো যে কাজ করতেন সেই কাজটা একটু বদল করতে হতে পারে, কিন্তু ওভারঅল তার ফাংশনে কোনো রকম অসুবিধা হয় না। অনলি 1/3 অফ দ্য পেশেন্টস স্টিল হ্যাজ সিমটমস, মানে তা সত্ত্বেও, ফিজিওথেরাপি সত্ত্বেও তাদের পা ফলস খায় বা একটু দৌড়তে গেলেই পা স্লিপ করে যাচ্ছে, অথবা পেন হতে পারে, লকিং হতে পারে, সেগুলো অন্যান্য কিছু আছে কি না, মানে তার সাথে কার্টিলেজ টিয়ার যদি থাকে বা আরও অনেক লিগামেন্ট যদি ইঞ্জুরি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে সিমটমটা বেশি হয়। এই সব পেশেন্টদের ক্ষেত্রে অপারেশন করতে হয়। এবং অপারেশন মানে আজকাল বেশিরভাগই হচ্ছে ক্যামেরা ঢুকিয়ে খুব ছোট করে কেটে অপারেশন করা হয়, যেটা আমরা বলি আর্থ্রোস্কোপিক লিগামেন্ট সার্জারি, এবং সেটা কিন্তু খুব সাকসেসফুলি হচ্ছে কলকাতা এবং সব জায়গাতেই হয় এখন, এবং এর রেজাল্টসও খুব ভালো। পেশেন্ট কিন্তু 6 থেকে 8 সপ্তাহের মধ্যে অনেকটাই পূর্বাবস্থায় ফিরে যায়। অবভিয়াসলি স্ট্রেন্থেনিং এক্সারসাইজেস অ্যান্ড রিহ্যাবিলিটেশন হ্যাজ আ মেজর পার্ট এর রিকভারিতে, সেই জন্য আমি বারেবারে বলি যে অপারেশন ইজ অনলি 50%, রেস্ট 50% ইজ বেসিক্যালি পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন। তাহলে আমরা দেখলাম যে সমস্ত নি লিগামেন্ট ইঞ্জুরি হলেই কিন্তু অপারেশন লাগে না, এবং অপারেশন সিলেক্টেড পেশেন্টসদেরই লাগে, এবং যাদের লাগে তাদের আর্থ্রোস্কোপিক করাই বেটার। থ্যাংক ইউ।